আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রেসিডেন্সি হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিফুল ইসলাম মাসু, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ইউজিসি অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এ বি এম আবদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ভালো আছেন? জি, আল্লাহর রহমতে অনেক ভালো। দর্শকদের স্বাগত জানাচ্ছি। শিরোনাম দেখে আসবো পত্রিকার দৈনিক ইত্তেফাক, লবণাক্ত জমিতে সবুজের সমারোহ। 31 পৌরসভায় নৌকার প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠক। ঋণ শোধের সময় না বাড়ালে ক্ষতি আরও বাড়বে আশঙ্কা বিশ্লেষকদের। অস্ত্র খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা। মানবজমিন, এইচএসসির ফল প্রকাশ আজ। উজি পিস্তল বিক্রিতে প্রতারণা, পাপুল কি এমপি থেকেই যাবেন? নিবন্ধনে সাড়া কম, চিন্তিত চিকিৎসকরা। জেলায় জেলায় ভ্যাকসিন। দেশ রূপান্তর, বিদ্রোহে নাকাল তৃণমূল, কেন্দ্রের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ। তৃতীয় ধাপে 63 পৌরসভায় ভোট আজ। শীর্ষ 169 চোরা কারবারের 22 জনই ভারতীয়, গ্রেপ্তারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। দেশ রূপান্তরকে আইনমন্ত্রী, সাংবাদিকদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেনি। গুলির শব্দের উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্র কারখানা। 9 মাসে সর্বনিম্ন 7 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 454। এইচএসসির ফল প্রকাশ আজ। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের সময়, তৃতীয় ধাপে 63 পৌরসভায় ভোট আজ। মশায় অতিষ্ঠ জনজীবন, 6 জেলায় পৌঁছাল 383,000 টিকা। কুয়েতে পাপুলের দণ্ড, রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে সরকার। শিক্ষকের চৌর্যবৃত্তিতে বাতি ঘরেই অন্ধকার, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণায় চুরি। স্বেচ্ছায় আরও 1,778 রোহিঙ্গা ভাষান্তরে। যায় যায় দিন, দেশ জুড়ে প্রস্তুতি, টিকা যাচ্ছে জেলায় জেলায়। 7 ফেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হওয়ার কথা রয়েছে। আজ এইচএসসি ও সমবনের মূল্যায়নের ফল প্রকাশ। বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। এবার আশার আলো, নোভাভ্যাক্সের টিকা পরীক্ষায় 89% কার্যকর। ভোরের কাগজ, হকার মার্কেটে হকার নেই। 1,700 যাচ্ছেন আজ ভাষাঞ্চরে, আরও 1,778 রোহিঙ্গা শরণার্থী। সারা দেশে গণটিকার প্রস্তুতি, জেলায় জেলায় যাচ্ছে টিকা। 31 তারিখের মধ্যে টিকা যাবে সব জেলায়। সময়ের আলো, ডেথ রেফারেন্স মামলার জট, চূড়ান্ত রায়ে দীর্ঘ অপেক্ষা। এইচএসসির ফল আজ। গা শিউরে ওঠা এক বাস্তব থ্রিলার, মাফিয়া থেকে এমপি পাপুল। তথ্যমন্ত্রী বললেন, পাকিস্তানের চেয়ে দুর্নীতি বেশি, পাগলেও বিশ্বাস করবে না। রিজভি বললেন, পাপুলের সাজায় দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। 62 পৌরসভায় নির্বাচন আজ, সব কেন্দ্রে ভোট হবে ব্যালটে। দিনকাল, বিএনপির 0-5 ভোট 121 কেন্দ্রে। চট্টগ্রাম নির্বাচনে 733 কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত। চৌর্যবৃত্তির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষকের পদাবনতি। টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব। সংগ্রাম, একের পর এক কলঙ্কিত নির্বাচন, জানমালের ক্ষতি না করে অটো পাসের দাবি। দেশের নির্বাচন ব্যবস্থা এখন ভীতির পর্যায়ে। এলপি গ্যাসের দামের অর্ধেকের বেশি কর, 3 দফা দিতে হয় ভ্যাট, গ্রাহকের কাছে পৌঁছতে দাম বেড়ে যায় 60%-এর বেশি। করতোয়া, তৃতীয় ধাপের নির্বাচন, 63 পৌরসভায় ভোট গ্রহণ আজ। 37 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব। বগুড়ায় বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির জনকের প্রতিকৃতি সৃষ্টির শুভ সূচনা। এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল আজ। আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। সবচেয়ে স্বস্তির, বা এই 9 মাসের মধ্যে একটা স্বস্তির খবর পড়লাম যে বাংলাদেশে করোনা শনাক্তের এবং মৃত্যুর হার দশের নিচে এসছে। মৃতের সংখ্যা 10-এর নিচে, শনাক্তের হার 4-এর নিচেই থাকছে। 7 জনকে হারিয়েছি আমরা, যদিও আমরা একজনের মৃত্যুও কামনা করি না। আবার বাংলাদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, পর্যবেক্ষণমূলক যে প্রয়োগ ছিল তা শুরু হয়েছে কিছুদিন আগে। জেলায় জেলায় যাচ্ছে করোনা ভ্যাকসিন।
আবার পৌরসভা নির্বাচন শুরু হচ্ছে আজ 63 পৌরসভায়, চট্টগ্রাম সিটি নির্বাচন তো হয়েই গেল। আমরা ভ্যাকসিন করোনা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি স্বস্তি যে খবর যেটা বললাম, এখন এটা দিয়ে শুরু করাই ভালো। এটা অত্যন্ত স্বস্তি বা ভালো খবর যে আমাদের সংক্রমণের হার কিন্তু আরও কমছে, আজকে অনেক কম। এবং সবচেয়ে হলো, যদিও দুঃখজনক বটেই, মৃত্যুর মিছিল অনেকটা কমের দিকে, 7 মারা গেছে আজকে, এবং এটা আরও বেশি স্বস্তি। স্বস্তি আমি এই সেন্সে বলছি যে সংখ্যাটা কমে গেছে, মারা গেছে এটা তো স্বস্তির খবর আমরা বলবো না, তাই না? আমি তারপরেও আমি 7 চলে গেল, গতকালকেও বেশ অনেক ছিল, 16-17 ছিল। আমি সবার, যারা আমার ছেড়ে চলে গেছেন, আমাদের ছেড়ে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এবং 130 জন ডাক্তার কিন্তু মারা গেছেন এই পর্যন্ত পৃথিবীতে, এটা কিন্তু হাইয়েস্ট। অন্য কোনো দেশে এত ডাক্তার কিন্তু মারা যায় নাই, সম্মুখ সারির যোদ্ধা বলেন বা ফ্রন্ট লাইন ফাইটার, মানুষকে বাঁচাতে গিয়ে, মানুষের সেবা করতে গিয়ে, মানুষের চিকিৎসা দিতে গিয়ে তার জীবনটা কিন্তু উৎসর্গ দিলেন, তার ফ্যামিলিটা হয়তো অনেকের জন্য তো একটা বিশাল পীড়াদায়ক। তো আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের যে পরিবার, তাদের পরিবার পরিজন সবার প্রতি সমবেদনা জানাই। তারপরেও বলবো যে সংক্রমণের ঝুঁকিটা কমছে, কিন্তু শুরুতে একটা কথা বলে নেওয়া ভালো, সংক্রমণ কমছে, মৃত্যুর মিছিল কমছে, আত্মতৃপ্তি যেন আমরা কেউ না বই, তাই না? বা তৃপ্তি ঢেকুর আমি একটা কথা বারবার বলি যে কমছেই তো, এখন যা খুশি তাই করবো, যা ঘুরে বেড়াবো, এবং স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে তো এটা যেন আমরা কেউ না করি। নিয়ম হলো যদি এরকম 5%-এর নিচে কমপক্ষে 3 সপ্তাহ এরকমই থাকে, তাহলে আমরা বলতে পারি যে করোনার সংক্রমণ কিন্তু কমছে আমাদের দেশে বা নিয়ন্ত্রণে আসছে কিন্তু বলা যাবে। তারপর ওটা তো আমাদের দেশের একার সমস্যা না, এ তো বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবীতে সমস্যা। যদি সারা পৃথিবীতে বাড়তে থাকে, আমাদের কমলেও তো এটার ছোঁয়া বা এটার ধাক্কা কিন্তু আমাদের দেশে আসবে। সুতরাং আমাদেরকে কিন্তু খেয়াল থাকে, আমাদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেন আমরা কোনো দ্বিধা সংকোচ না করি, ঢিলা ঢালা ভাব না, এই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতেই হবে, খেয়াল রাখতে হবে। আরেকটা স্বস্তির খবর, আপনি বললেন যে টিকার প্রস্তুতি সারা দেশে সুন্দরভাবে চলছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা আমি বলি। 27 যে আমাদের টিকার উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটা যুগান্তকারী, এটা স্বীকার করতেই হবে। কারণ পৃথিবীর অনেক দেশে টিকার মুখ কিন্তু তারা দেখে নাই, মাত্র 22টা দেশে কিন্তু টিকা মানে কার্যক্রম শুরু হয়েছে, অনেকেই নিচে বা নিচে বা ধনী দেশগুলি বেশি, কিন্তু তারা বেশি নিচ্ছে। উন্নয়নশীল দেশ বা গরিব দেশ, এই ধরনের দেশ কিন্তু এখন পর্যন্ত অতটা সুন্দরভাবে টিকাকরণ শুরু করতে পারেনি। সেই হিসেবে তো আমরা বলবো যে আমাদের যে টিকা, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে টিকা মানে শুরু হয়ে গেল গতকালেও, আগে প্রথম দিন তো 26-27 জন হলো, গতকালেও প্রায় সব মিলে 500-এর উপরে কিন্তু হয়ে গেছে, 541 জন এরকম কিন্তু হয়ে গেছে। তো এটা তো একটা বিশাল মানে আমাদের জন্য সুখবর, সুন্দর খবর। কারণ আমাদের তো শঙ্কা ছিল, সংশয় ছিল, টিকা পৃথিবীতে কবে আসবে, পাবো কি না, বাংলাদেশে আসবে, আসলেও কবে আসবে, দাম কত পড়বে, আমাদের জনগণের ক্রয় ক্ষমতা, এদের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল। তারপর কিছু গুজব অপপ্রচার এগুলো কিন্তু চলছে, এগুলোকে উত্তরে কিন্তু আমরা টিকা পেয়ে গেলাম, আমাকে 7 তারিখ থেকে তো রেগুলার চালু হয়ে যাবে, এটা তো অত্যন্ত সুন্দর খবর। তবে ওই গুজব অপপ্রচার, অবৈজ্ঞানিক তথ্য যেগুলো আমি বলি, এগুলোর কিন্তু এখনও অবসান ঘটে না। এখনও কিন্তু মানুষ অনেকে দ্বিধাদ্বন্দ্ব, টিকা নেব কি নেব না, আগে বলছে পাবো কি পাবো না, এখন বলছে নেব কি নেব না, এই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এখনও কাটে নাই। সেই জন্যই খবরটা অত্যন্ত ভালো, কিন্তু জনগণ কিন্তু মনে রাখতে হবে, কারণ এই করোনা থেকে বাঁচার একটা রাস্তায় কিন্তু এখন টিকা, অবশ্যই প্রতিকার প্রতিরোধ স্বাস্থ্যবিধি কিন্তু মানতেই হবে, তারপর টিকাটা কিন্তু আমাদের সবার জন্য জরুরি। কারণ প্রিভেনশন তো মানে বেটার দ্যান প্রতিকার বা প্রতিরোধ, প্রতিকার হচ্ছে উদ্যম। এবং অনেকেই বলে যে প্রিভেনশন ইজ চিপার দ্যান কিওর, সস্তাও। কারণটা হলো, কেউ যদি করোনা আক্রান্ত হয়েই যায়, যদি 80% ভালো হয়ে যাবে এটা তো সত্যই, তারপরেও যে কিছু তো সাফার করে, ডাক্তার কাছে যাওয়া, যদি আরও সিরিয়াসে হাসপাতালে যাওয়া, আরও সিরিয়াসলে ICU-তে যাওয়া, ভেন্টিলেটর দেওয়া, তার নিজের উপরে যেমন একটা কষ্ট, পরিবারের উপরে কষ্ট, টাকা পয়সা সব দিক দিয়েই তো একটা বিপর্যস্ত অবস্থা, তাই না? সেই হিসেবে অনেকে যে ভয়ে টিকা নেন না, মনে করে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, রিয়েকশন, এই ধরনের কথা মানুষের মধ্যে চালু আছে। আপনি যদি করোনার তামটা একদিকে দেখেন, আর একদিকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন, সেই সব পার্শ্ব প্রতিক্রিয়া তো কিছুই না। সুতরাং আমি মনে করি জনগণ কিন্তু নির্ভয়ে, একদম দ্বিধা সংকোচ এগুলো বা গুজবে কান না দিয়ে, আপনার কিন্তু মানে মানে সুন্দরভাবে স্বেচ্ছায় আপনার টিকা কিন্তু নিতে হবে, নেওয়া উচিত সবারই। আমরা উদ্বুদ্ধ করব, যাদের দেওয়া হবে না তাদের কথা আলাদা, কিন্তু যাদের দেওয়া হচ্ছে তারা যেন এই টিকাটা নেন। নিলে কিন্তু আমরা, আমি নিজেকে রক্ষা করব, আমার পরিবার রক্ষা হবে, পাড়া প্রতিবেশী রক্ষা হবে, আমাদের দেশের মানুষ, এটা কিন্তু খুবই জরুরি হয়ে গেছে। আচ্ছা, আপনাকে দিয়ে বলি, আপনি তো করোনা আক্রান্ত, ফ্রন্ট লাইন ফাইটার,
বয়সও বেশি, সব দিক থেকেই আপনি আগে পাওয়ার কথা। আপনি কি 7 তারিখের পরে পাবেন নাকি তার আগে ট্রায়ালে যাবেন? যে যেটা বললেন তো ওটা তো খুবই জরুরি প্রশ্ন। প্রথম কথা হলো যে আমি নিব কিনা, এটা তো প্রশ্ন আপনার। শুধু তাই না, আমি মনে করি যারা অন্যান্য যারা টিকে আক্রান্ত অলরেডি হয়ে গেছেন, ভালো হয়ে আছেন, সুস্থ আছেন, তারাও নেবে কেন, তাই তো? আমার প্রশ্নের সাথে সবারটা কিন্তু মিলে যাবে। প্রথম কথা হলো যারা একবার আক্রান্ত হয় তাদের বডি তো অ্যান্টিবডি ডেভেলপ করে, অর্থাৎ ভালো হয়ে গেছে, এখন টেম্পোরারি কিন্তু স্বস্তি দেবে আমাকে। এবং কোনো কোনো দেশে বলে যে 3-6 মাস পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে, 3-6 মাস এই অ্যান্টিবডি থাকবে, কার্যকরী থাকবে। এর মধ্যে এটা কিন্তু প্রোটেকশন দেয়, লাইফ লং প্রোটেকশন দেয় না। এটা করোনার অ্যান্টিবডি, করোনা থেকেই প্রোটেকশন হয়, করোনার কথাই বলছি। তবে আমাদের দেশে কিন্তু একটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হচ্ছে যারা আক্রান্ত একবার তারা এখন না নিয়ে 4 সপ্তাহ ওয়েট করতে হবে, 4 সপ্তাহ পরে তারা নেবেন। সেই হিসেবে আমি কিন্তু আমি তো নিতেই চাচ্ছিলাম, রেডি ছিলাম, যদি আমাকে বলতে যে 1 নম্বরে নেবেন কেন তাতেও রাজি ছিলাম। তো নিয়ম অনুযায়ী তো নিতে হবে, সুতরাং যার আগে দরকার অগ্রাধিকার ভিত্তিতে তারাই নেক। আমি নেব যেহেতু আমি আক্রান্ত হয়ে আমার মধ্যে কিছু অ্যান্টিবডি কিছু রয়ে গেছে, কিছুদিনের জন্য কিন্তু আমি মোটামুটি প্রোটেকশনে থাকবো আর কি, এটা সময়টা পার হলে কিন্তু আমি নেব। সুতরাং এই প্রশ্নটা একসাথে বলে ফেলি, যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদের সবাইকে কিন্তু টিকা নিতেই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আপনার 4 সপ্তাহ মিনিমাম অপেক্ষা করতে পারেন, হয়তো 3 মাস ওয়েট করতে পারেন, তারা কিন্তু অবশ্যই ভ্যাকসিন নেবেন, কারণ আক্রান্ত হলে যে অ্যান্টিবডি হবে এ কিন্তু লং টাইম প্রোটেকশন কিন্তু দিবে না, সুতরাং ভ্যাকসিন আমরা নিতে হবে। তার মধ্যে আরেকটা কথা বলে ফেলি, অনেকে মনে করে টিকা যখন একবার নিলাম, নিয়ে সারলাম, আমি তো আর কোথায় করানো হবে না, এটাও কিন্তু ঠিক না, কারণ 100% তো প্রোটেকশন দিচ্ছে না, কোনোটাই না। তাই না, ইভেন আপনি আরেকটা খবর বা স্বস্তির খবর দিলেন, নোভাভ্যাক্সের যে টিকা এটাও কিন্তু দ্রুত তারা তো বলছে আসতেছে, 79% কার্যকর, 89% যাই হোক, মানে 100% না, অর্থাৎ টিকা নিলেও অনেকের কিন্তু হতে পারে। সেই জন্য টিকা নিলেও স্বাস্থ্যবিধি কিন্তু আমাদের মানতে, এ ব্যাপারে কিন্তু সবাইকে, ইভেন আমাদের দেশে যেটা আসছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, পপুলারলি সবাই অক্সফোর্ড চিনে, সেটাও তো 100% না, কোনো জায়গায় 92, কোনো জায়গায় 90, এরকম তো হচ্ছে। ইভেন মডার্নার যেটা ফাইজার, তারাও তো 100% ক্লেম করে না। সুতরাং টিকা নিলেও স্বাস্থ্যবিধি প্রত্যেককে কিন্তু আমাদের সুন্দরভাবে মেনে দিতে হবে, যেটা আমি বারবার বলি, আমাদের যেটা এখন মাস্ক বলেন আর মুখোশ বলেন যাই বলে কিন্তু করতেই হবে সব সময়, কারণ এইটা বলতে অল্টারনেটিভ টু ভ্যাকসিন। হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে। একটা কথা আমি অনেকবার বলছি, এই যে একটা ভাইরাস অদৃশ্য একটা শক্তি, দুনিয়ার কেউ তো তাকে কাবু করতে পারছে না, অর্থ যদি 20 সেকেন্ড যে কোনো সাবান দিয়ে আমরা হাত ধুই তাহলে কিন্তু ভাইরাসটা মরে যায়, খুব সহজ পদ্ধতি। শুধু আমরা অলসতা মানে অলসতাকে অ্যাভয়েড করে আমরা যেন এই কার্যটা চালু রাখি, মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা চালু রাখবো, আর শারীরিক দূরত্ব যেটা কিন্তু মেকারদের তো ছোঁয়াচ্ছে কমপক্ষে 3 ফিট, হয়তো বাস্তবতার কারণে অনেকের সম্ভব না, তবু যতটুকু সময় আমাদের কিন্তু করা উচিত। এই জনসমাগমগুলো এড়িয়ে চলবে, অযথায় এখানে সেখানে ঘুরবো না, বেড়াবো না, পার্কে যাবো না, এই যে সমুদ্র সৈকতে সবাই যে ফুর্তি করছে, বেড়াচ্ছে, এগুলো তো করছে, আমরা যতটুকু সম্ভব অ্যাভয়েড করি, তাতে আমি নিজে ভালো থাকবো, যে কথা বলছি সবাই কিন্তু ভালো থাকবে, আমাদের মনে রাখতে হবে এগুলো আর কি। এগুলো করোনার কারণে কিন্তু 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং ফেব্রুয়ারি 14 পর্যন্ত আবারও এক্সটেন্ড করা হয়েছে আর কি, বর্ধিত করা হয়েছে আর কি। আবার যেই HSC-র ফলাফল বা সমমানের ফলাফল ঘোষণা হবে আজ, এখানেও বলা হয়েছে যেন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে ফলাফল সংগ্রহ করবে, রেজাল্টটা জেনে নেবে। এটা তো প্রায় রেজাল্টই অনেক দিন যাবতই, কিন্তু আজকাল তো কোনো সহজ ব্যাপার, এবার তো ফলাফলে 100 ভাগ পাস হবে, সবাই পাস করবেন। যাই হোক, তো বিভিন্ন মানে অবস্থার পরিপ্রেক্ষিতে এই করোনার প্যান্ডেমিকে হয়তো কেউ ইচ্ছা করে করছে তা তো না, বাস্তবতার কারণে হয়তো করতে বাধ্য হচ্ছে, তাই না? তারপরেও শিক্ষা মন্ত্রণালয় বা সরকার যেটা ডিসিশন নিচ্ছে আমার মনে হয় ঠিক আছে এটা, কারণ কিছু হয়তো ক্ষতি হয়তো আমাদের হবে, কিন্তু সেটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ শিক্ষা কেন, সব কিছুই তো বিপর্যস্ত। সবসময় বলছে আমরা শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, রাজনীতিও তো সবাই তো ঘরের মধ্যে বন্দি, তাই না? সংস্কৃতি বলে ইভেন ধর্মীয় চর্চাও কম বেশি হচ্ছে, তাও তো সীমিত আকারে হচ্ছে, তাই তো? তো সুতরাং শিক্ষার ব্যাপারে তো আমার মনে হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত কিন্তু শিক্ষা খাত। তো তারপরে HSC রেজাল্ট দিতে যাচ্ছে, ওকে দিতে তো হবেই। আর একটা যদি ইম্পর্টেন্ট সেটা হলো যে 14 তারিখ পর্যন্ত কিন্তু ছুটি বর্ধিত করা হয়ে গেছে, তো তারপর হয়তো পর্যায়ক্রমে খোলা হবে। আমি একটা কথা বিভিন্ন সময় বলছি যে বাচ্চাদেরকে মানে ছাত্রদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, প্রাইমারি, হাইস্কুল, কতদিন আর ঘরে বন্দি করে রাখা যাবে, তাই না?
অনেকের তো কমপ্লেনের শেষ নাই, তাদের শারীরিক মানসিক বিভিন্ন রকমের প্রবলেম তো হচ্ছেই, শিক্ষার ক্ষতি তো হচ্ছেই। আলটিমেটলি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক দিক থেকে কিন্তু দাবি আসছে, এটা সর্বস্তর থেকে দাবি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খুলে দেওয়া উচিত। তো আমার ওই একই সাজেশন আগের মতো আমি বলতে চাচ্ছি, আগেও বলে গেছি আপনার এখানে, একসাথে সবগুলোকে খুলে না দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে ভাগ ভাগ করে করা যেতে পারে। তবে আমি মনে করি যে ওই বড়ো বাচ্চাদের দিয়ে আগে শুরু করা, তুলনামূলক যারা বয়স, তারা বাচ্চা বড়ো বাচ্চা তারা বুঝবে। যেমন মেডিকেল কলেজ, তারা কিন্তু চায় মেডিকেল কলেজ খুলে তো, এবং তারা যেহেতু ডাক্তার স্টুডেন্ট, তারা নিজের স্বাস্থ্যবিধির ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা মানবে। এছাড়া পর্যায়ক্রমে যেমন ইউনিভার্সিটি হলগুলো খুলতে পারে, প্রাইভেট যেগুলো আছে সরকারি বেসরকারি সবগুলাই, বুয়েট খোলা যেতে পারে, এগ্রিকালচার খোলা যেতে পারে। খুলে আমরা পর্যবেক্ষণ করি আমাদের সংক্রমণ তো কিন্তু কমে আসছে, আশা করি হয়তো আর বাড়বে না যদি আমরা স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনে এগুলো খোলা হয়। এবং এই ব্যাপারে যারা ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজ বলেন, তারা যারা এখানে মানে এই এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে প্রশাসক যারা, তাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি সুন্দরভাবে যেন তারা মেনে নেন। না নিলে তাহলে তো আবার একটা প্রবলেম হবে, কারণ বাচ্চাদের মধ্যে যদি ছড়ায় যায় তাহলে ঝুঁকিপূর্ণ, নিজেরা আক্রান্ত হবে, আবার ঘরে গেলে বাপ মা আক্রান্ত হবে। আরেকটা প্রবলেম হলো, সরকার তো আলটিমেটলি তো দোষ কিছু হয়ে গেলে দোষ কিন্তু আলটিমেটলি সরকারের ঘাড়েই কিন্তু যাবে। সুতরাং আমাদেরকে সর্বস্তরে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠান তো খুলতেই হবে, 15 দিন বাড়াচ্ছে, আবার বাড়বে না বাড়বে জানি না। প্রতিষ্ঠান পর্যায়ক্রমে যেন উপর থেকে খোলা হয়, পর্যবেক্ষণ যদি ভালো হয় তখন হাই স্কুল এবং সবশেষে আমি মনে করি প্রাইমারি স্কুল বোধ হয় খুললে ভালো হবে আর কি। কারণ ছোটো বাচ্চা তো ওদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একটু মানে মানে যথেষ্ট বেগ পেতে হবে সবাইকে, বিশেষ করে যারা টিচার আছেন, অন্য কর্মচারী, তাদেরও তো বেগ পেতে হবে। আর ওই ছোটো বাচ্চার সাথে তার অভিভাবক যাবে, তো অনেকগুলো বাচ্চা স্কুলে যাবে, কার মধ্যে ভাইরাস আমি তো জানি না, সে নিজে বহন করে আর ছড়ায় দেবে, আর বাচ্চার সাথে অভিভাবক যাবে, মা বাবা এরা হয়তো কেউ যাবে, তাদের মধ্যে ওই যে দেখবেন যে বাইরে দাঁড়ায় থাকে অনেক শত শত মা বাবা, মা অনেকে দেখি পেপার নিয়ে বিছানা নিয়ে কিন্তু বসে থাকে অনেক, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকিটা তো বাড়বে। সুতরাং এই ব্যাপারে আমাদের কিন্তু সচেষ্ট হতেই হবে, বিশেষ করে স্কুল কলেজ বা যাইতেই বলেন কর্তৃপক্ষের কিন্তু কঠোর নজরদারি, যেন তারা কোনো গাফলতি না করেন, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেন বেশি সতর্ক হন, তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল কাম হবে আর কি। আচ্ছা, আর একটা খবর আমরা পড়েছি, মশায় অতিষ্ঠ নগরবাসী, আমরাও কিন্তু এর শিকার। আসলে আমাদের দুটি সিটি কর্পোরেশন কাজ করছে কিন্তু এরপরও মশার সাথে পেরে উঠছে না। আসলে নতুন নয়, একটা কথা আমি বারবার বলে আসছি, এবং কিছুদিন আগেও শীতের আগেও কিন্তু ডেঙ্গুরও কিন্তু একটা ঝুঁকি আমাদের মধ্যে এসে গেছিলো, যদিও এটা নিয়ন্ত্রণে চলে আসছে। মশার যে সংক্রমণ এটা তো নতুন না, একটা কথা আমি বারবার বলে এখনও বলছি, এই মশক নিধনের কার্যক্রম যারা এই দায়িত্ব রয়ে গেছেন, এবং শুধু কোনো একটা সংস্থার উপরে কিন্তু না, শুধু সিটি কর্পোরেশন নয়, ঢাকা সরকার কিন্তু অনেক, রাজুক বলেন, তার ভূমি মন্ত্রণালয় বলেন, তাই তো বিভিন্ন বাইরে এয়ারপোর্টে ওই তো আলাদা প্রশাসন কিন্তু রয়ে গেছে, আবার ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট আছে, তাহলে সেখানে কিন্তু আলাদা বিশ্ববিদ্যালয়গুলো আছে, আলাদা আলাদা প্রশাসন, এবং আবার উত্তর দক্ষিণও কিন্তু আছে। আমার মনে হয় সবাই যদি সম্মিলিত পদক্ষেপ সমন্বয়ের মাধ্যমে সারা বছরব্যাপী এই মশক নিধনের কার্যক্রম তো চালিয়ে যেতে হবে। এই যদি এই পত্রিকা আসলো আর কয়েকদিন চালালাম আর খবর নাই, এটা করলে কিন্তু, অথবা যে ডেঙ্গু আসলো কয়েকদিন মশক নিধনের কার্যক্রম চললো, ডেঙ্গু কমে গেল আবার কিন্তু থেমে গেল, এই অবস্থাতে যেন না হয়, তাহলে তো আমাদের এই বিশেষ করে শহরের, মানে বিশেষ করে ঢাকাবাসী, অন্য যে কোনো শহরে পৌরসভা বলে যেখানেই হোক, তাহলে মানুষের অনুষ্ঠেই মশার সংক্রমণ থেকে তো মানুষ তো নিজেদের বাঁচাতে পারে, কষ্টকর ব্যাপার। সব যে ডেঙ্গু হবে তা তো নয়, ম্যাক্সিমাম কিন্তু কিউলেস মশা, কিন্তু এই যে বিরক্ত তো করে, কষ্ট তো হয়, বাচ্চাদের কামড়ায়, বাচ্চারা পড়াশোনা বসে পড়াশোনা করতে পারে না, খুব কষ্ট তো হচ্ছে মশার মধ্যে ঢুকে ভন ভন করে, সবগুলো সত্য সবাই জানে এগুলো। আমার শুধু দাবি আপনার সারা বছরব্যাপী মশক নিধনের রিয়েলি কার্যক্রমী পদক্ষেপ যেন চালিয়ে যান, এবং সমন্বয়ের যেন কোনো অভাব না করে, তাহলে উত্তর যদি শুরু করে দক্ষিণ না শুরু তাহলে তো হবে না, সব তো মশক উড়ে উড়ে এখন চলে আসবে, আবার দক্ষিণে শুরু করলেও এই তো হবে, এটি কিন্তু বাস্তবে হচ্ছে। সুতরাং সব অথরিটি, সব যারা করছে, সবাই যে করছে, সবাই মিলে যদি আমরা কার্যকরী পদক্ষেপ শুরু করি, তাহলে কিন্তু মশক নিধারণ সম্ভব, এবং করতেই হবে জনগণের ভালোর জন্য, জনগণের সুস্থতার জন্য, তার ভালো স্বাস্থ্যের জন্য। শুধু ডেঙ্গুর কথা মনে রাখলে তো হবে না, সর্ব অন্যান্য যে রূপ সেগুলোতে বাঁচার জন্য কিন্তু মশক নিধন কার্যক্রম চালিয়ে যেতে হবে। পৌরসভা নির্বাচন হচ্ছে 63টিতে, আজ সময় শেষ প্রায়। ঠিক আছে, আমি যেটা একটাই চাবো যে মানুষ এই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, অবাধ হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া যেন চালু থাকে। ইভেন যে চিটাগাং ইলেকশন হলে কিছু দুঃখজনক ঘটনা কিন্তু ঘটে গেছে, মারা গেছে, তারপর আমরা তো দেখছি মিডিয়াতে মারামারি, হৈ হুল্লোড়, ধাওয়া পাল্টা ধাওয়া,
এই অবস্থা থেকে আমরা কিন্তু মুক্তি চাই, বিশেষ করে সাধারণ জনগণ। স্বাস্থ্যবিধিও কিন্তু মানা হচ্ছে, এটা একটা খুব জরুরি প্রশ্ন। যে হারে মানুষ গায়ের উপরে গা দিয়ে ইলেকশন ক্যাম্পেইন করছে, ভোট দিতে যাচ্ছে, সেটাও তো এই করোনার জন্য তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আমাদের সাধারণ জনগণ কিন্তু শান্তিপ্রিয়, মুষ্টিমেয় কিছু লোকের কারণে অযথা শান্তি শৃঙ্খলা কিন্তু বিঘ্নিত হয়, এইটা কিন্তু আমাদের কাম্য হতে পারে না। আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং অন্যান্য সর্বস্তরের জনগণ, আপনার সরকারি দল বানায়, বিরোধী দল বানায়, গণ্যমান্য, সবার কিন্তু এখানে দায়িত্ব আছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। শুধু একটা নির্বাচন কমিশন কিন্তু পারবে তাও কিন্তু আমি মনে করি না। নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা, সবাই মিলে যদি আমরা সম্মিলিতভাবে অন্তত নিজেরা যদি একটু সুন্দরভাবে ধৈর্যশীল হয়ে অযথা বিশৃঙ্খল অবস্থা তৈরি না করি, তাহলে আমি মনে করি যে অবাধ সুষ্ঠু নির্বাচন কিন্তু আমাদের দেশে সম্ভব করা উচিত। আর নাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া তো আমাদের দেশে চালু থাকবে না, নস্যাৎ হবে, তাহলে তো আমাদের কাম্য নয়। আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 63 পৌরসভায় নির্বাচন হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ থাকলো। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো।